গুড বাংলা লিখেছেন। যাই হোক, এখানে অনেকগুলি ইউটিউবার জিন্না মুন্সি হাই হ্যালো ভাই জোস লাগছে, আর এইগুলি মেয়েদেরকে বলবেন টেকনোলজি বাংলা স্যার আমার ইউটিউব চ্যানেলটার নাম লন রিয়ালি চিপ ভাই আছি না, সমস্যা নাই রিয়ালি চিপ টেকনোলজি বাংলা। আচ্ছা যাই হোক, বলিউড 180 লিখেছেন গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া জয়েন করার জন্য। তোতাবাজি ভাই আমাকে কিছু পাঠাইছে না। আচ্ছা যাই হোক, সুরজ টেকনো বিডি ভাই আমার চ্যানেলে ভিউ পাইতেছি না কেন ভাই? ভাইয়া সম্প্রতি আমি শুধুমাত্র যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, মনে হয় 5-6টা গত সপ্তাহ থেকে, মনে হয় গত দুই সপ্তাহে 5-6টা ভিডিও আপলোড করেছি, হয়তো আপনি প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন নাই। যাই হোক, এখানে যে 600 জন মানুষ আছেন তাদের মধ্যে যে কেউই থাকেন না কেন, এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও লিংক দেওয়া আছে, ভিডিও লিংক লিখে একটি ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি মিস করবেন না, ওই ভিডিওটি দেখবেন এবং সেখানে একটা প্রোমো কোড দেওয়া আছে, ওই কোডটির মাধ্যমে আপনারা এটাকে অ্যাক্টিভ করে নেবেন। সেক্ষেত্রে এই যে দেখেন আরেকজন হচ্ছে আই এম ইউর বিগ ফ্যান ইউটিউব বাংলা প্রো, আপনি আমার লোগোকে করেছেন কপি, আপনি আমার চ্যানেল নেমকে করেছেন কপি, এই মুহূর্তে চাইলে উইদিন 1 ঘন্টা আপনার চ্যানেলটা আমি বন্ধ করে দিতে পারি, বাট আমি বন্ধ করবো না। আপনি আশা করি আপনাদের আপনার এই ভুলটা সংশোধন করে নেবেন, কখনোই আমাকে কপি করে আপনি আমার পর্যায়ে আসতে পারবেন না, বুঝতে পারতেছেন? আমি যত ভালো মানুষই হই না কেন আমি চাইলে খুনি হতে পারবো না, আর কোনো খুনি যতই চাক না কেন সে ভালো মানুষ হতে তার অনেক সময় লাগবে। যাই হোক, কামরুল ভাই আমার ডায়লগ কি রকম লাগে আপনার? আমি বলি সব বলদরা আনলাইক করতে। হ্যাঁ, আপনার এই ডায়লগটা আপনি প্রায় সময় আপনি কমেন্টসটা করে থাকেন, ভাল লাগে, বাট গালাগালি করার দরকার নাই, আমরা চাই না যে যারা হেইটার তারা অ্যাকচুয়ালি মানে কি বলবো তাদের কথা না বলাই ভালো, তাদের গালাগালি করে কোনো লাভ নেই, আমি প্রত্যেকেই ভালোবাসি, আমার হেইটারদেরকেও ভালোবাসি, কারণ আপনি যাকে ঘৃণা করেন তাকে ভালোবাসা দিয়েই জয় করতে হবে, বুঝতে পারছেন? তো যাই হোক, তুই আমার ভাইজান আমার চ্যানেলের নাম নেন, আচ্ছা নিলাম তুই আমার, এটা কেমন চ্যানেল নেম দিলেন ভাই? আচ্ছা যাই হোক, ওই ওই রোজকার লাইফ, হ্যাঁ ভাইয়া ওই ওই কাকে বলছেন, বি টু বি হ্যাপি ভাইয়া তোমার একটা ফেসবুক আইডি, আমার একটা ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে। ভাইয়া দেখেন এগুলো হচ্ছে যে আপনাদের পার্সোনাল প্রবলেম, এই যে ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলে, কারো যদি ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আমার দ্বারা কখনোই সম্ভব না সেটাকে অ্যানাবল করে দেওয়া, কখনোই না, কারণ আপনার পার্সোনাল আইডেন্টিটি দরকার, আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য আমার দরকার, তাছাড়া আপনি যে ফোন দিয়ে অ্যাক্টিভেট করেছেন সেই ফোনটি আমার কাছে দরকার, সেগুলি কখনোই সম্ভব না। যাই হোক, রোমান্টিক সং রুজে আসো, আপনার কি মনে হচ্ছে ভাই রোস্টার লাইভ আপনাকে রবিন ভাই অনলাইন জবের একটা ভিডিও বানান প্লিজ? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি একটা ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিও দিব, যেটা আমি খুব বাছাবাছি করছি যে কোনটা একদম ট্রাস্টেড হতে পারবে আর কোনটা সাহায্যে আপনি লাভবান হতে পারেন, তো ভিডিও দেখবো, চোখ রাখুন, ইউটিউব বাংলা চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা আপনার আমি আবারও বলছি যে আপনারা যারা নতুন করে ভুলবশত ইউটিউব বাংলা চ্যানেলে লাইভে চলে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইউটিউব বাংলা চ্যানেল টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, আপনার চমৎকার চমৎকার টেকনোলজি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন ইউটিউব বাংলাতে, এবং অ্যান্ড্রয়েড জাতীয় কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনি ইউটিউব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন, এবং সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের সব ধরনের ভিডিওগুলি আপডেট আপনার কাছে চলে যায়। তো কান্নাহাসির গল্প, সবাইকে ভালোবাসেন, সবাইকে মনে রাখেন, স্বার্থের সময় পিছু ছাড়েন স্বার্থ পুরালে, আর একটা কবিতাই লিখছেন আপনি মনে হয়, সরি ভাইয়া, ইউ আর ভেরি ভেরি নাইস বস রেজাউল করিম, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আজকে রহিদুল্লাহ কোথায় গেল? আজকে আমাদের সবচেয়ে ভালো মানে মোটামুটি জনপ্রিয় একজন সাবস্ক্রাইবার বলতে পারেন, সবসময় প্রত্যেকটি ভিডিওতেই কমেন্ট করে থাকেন, তারপরে রেজাউল সর্দার, কিছু কিছু মানুষকে না আমার মাথায় একদম ঢুকে গেছে কিছু কিছু মানুষ, কারণ এরা ইউটিউব বাংলা চ্যানেলের এত আগে থেকেই সাবস্ক্রাইবার এবং এত ভালোভাবে সাপোর্ট করে যায় ইউটিউব বাংলা চ্যানেলকে যেটা আমি মানে কল্পনাও করতে পারি না, কিছু কিছু এই জন্য কিছু কিছু আপনাদের কাছে মানে আপনাদের মধ্যে কিছু কিছু সাবস্ক্রাইবার এই তো চলে আসছে আজকে রহিদুল্লাহ, লাভ ইউ দাদা, আপনার কথাই একটু আগে বলছিলাম, ভালো আছেন আপনি? এরকম আমি চাই আমার প্রত্যেকটি ফ্রেন্ডই আমার জন্য এরকম একটা মানে সম্পর্ক হোক আমার সাথে, আমি প্রত্যেকের সাথে আমি পার্সোনালি চিনি বা প্রত্যেকের সাথে আমার চমৎকার একটি রিলেশন হোক বা আমি প্রত্যেকে উপকার করতে পারি, তবে আমি সবার কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক সময় আমি
অনেক সময় কি আমি মোস্ট অফ দ্য টাইমই আমি আপনাদের কমেন্টস এর অ্যানসার করতে পারি না। সরি ভাইয়া, আজকে একটা দিন আমার ছুটির দিন, মানে আজকে যে কিভাবে সময় চলে যাচ্ছে সেটা আমি বলতে পারবো না। এখনো শার্ট আয়রন করার বাকি আছে, মানে কি বলবো। আর সবার জন্য যে সুখবর সেটা হচ্ছে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি এই সেপ্টেম্বরে, অর্থাৎ 2 মাস পরে আমি বাংলাদেশে আসবার আসার জন্য। তো বাংলাদেশে এসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টি জায়গায় দিব মিট আপ, এবং যদি সম্ভব হয় তাহলে ক্যালকাটা আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য। সবার সাথে আমি দেখা করতে চাই, সবার সাথে আমি কোলাকুলি করতে চাই, এবং প্রত্যেকটি মিট আপে আমি এক একজনকে একটা, মানে যে কোনো একজন পাবেন একটা একটা করে গিফট ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা যারা দেশের মানে বাংলাদেশের বাইরে অথবা অথবা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনারা একটু সাপোর্ট করতে পারেন আমাকে। এই ভিডিওটির নিচে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে এখানে একটি প্রোমো কোড আছে, ওই প্রোমো কোডটির মাধ্যমে আপনারা জাস্ট অ্যাপটি ইনস্টল করে নিন এবং অ্যাক্টিভ করে দিন। সেক্ষেত্রে আমরা পাবো কিছু পয়েন্ট, আমি অর্থাৎ আমি পাবো কিছু পয়েন্ট, যেটা আপনাদের জন্য আমি কিছু কিছু গিফট পাবো এই পয়েন্টের মাধ্যমে, এবং এই গিফটগুলি হবে সম্পূর্ণ আপনাদেরই। তো এবং তাছাড়া আপনারা যদি 15 জনকে রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনিও পাবেন ব্রাজিল আর্জেন্টিনার যে কোনো জার্সি আপনারা পেয়ে যাবেন মাত্র 15 জনকে রেফার করেই। তো যাই হোক বন্ধুরা, আমি আশা করব যে আমি দেখতে চাই যে আপনাদের ভালোবাসার শক্তি কতটুকু, এবং দেখতে চাই যে কত তাড়াতাড়ি আপনারা আমাকে এই সাপোর্টটা করেন। তো যাই হোক, ফেনিতে আসবো, এবং আমি প্রত্যেক দিনই মনে রাখবেন আমি দেশে আসার সাথে সাথে আমি প্রত্যেক দিনই আমার কমিউনিটিতে পোস্ট করবো কখন কোথায় যাচ্ছি বা কোথায় আপনাদের সাথে দেখা হতে পারে, ঠিক আছে। নিজামুদ্দিন ইন্ডিয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া জয়েন করার জন্য। আর দেখেন লাইকটা অনেক কম হয়ে যাচ্ছে, প্লিজ একটা একটা করে লাইক দিয়ে দেন তাড়াতাড়ি, লাইকটা আরেকটু দ্রুত শেয়ার হয়ে যাক, তাহলে আমরা মানে কথা শর্ট করতে পারবো। 13 মিনিট 44 সেকেন্ড অলরেডি হয়ে গেছে এখানে। যাই হোক, কিছু কিছু ইউটিউবারে কিছু কিছু প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলি পাচ্ছি না, আমি অ্যাটলিস্ট আপনাদেরকে প্রশ্নগুলি অ্যান্সার করার জন্য আসছিলাম। যাই হোক, ইউটিউব বাংলা প্রো ভালো ভাই, ইউটিউব বাংলা প্রো আপনাকেও বলছি, আপনি আমার পুরোটা একটা লগকে কপি মেরেছেন। তাছাড়া ইউটিউব বাংলা প্রো এই নামে ভাইয়া ইউনিক কিছু করেন, ইউটিউবে আগাতে পারবেন, কাউকে কপি করে কিছুই করতে পারবেন না, প্লিজ আমি আপনাকে ভালোবাসি এই কারণে কথাগুলি বলতেছি। আমি জানি ইউটিউব বাংলা নামে যারাই চ্যানেল করছে তারা আমার প্রচণ্ড ফ্যান, অথবা তারা আমার প্রচণ্ড মানে ভালো বন্ধু, যার কারণেই তারা এই কাজটা করছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, আমি ইউটিউবারদের কাছ থেকে প্রশ্ন চাইছিলাম কিন্তু আমি কারো প্রশ্ন পাচ্ছি না। যাই হোক, রায়হান পি কে থ্যাংক সো মাচ ফর ইউ, আই এম নট বি দেয়ার এট দ্য এন্ড ইফ আই। আচ্ছা যাই হোক, রবিন ভাই আপনার আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, কিছু অনেক কিছুই শিখেছি, স্টুডেন্ট অফ ইউটিউব, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমার আমি যদি আপনাদেরকে কিছু শিখাতে পারি সেক্ষেত্রে এখানেই আমি মনে করি যে আমি সার্থক, ঠিক আছে। এক্স্যাক্টলি 15 মিনিট হয়ে গেছে লাইভ, আমি এখন বিদায় নিব। আমি দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আমি কোনো ইউটিউবের বাংলা গানের চ্যানেল, রবীন ভাই অগ্রিমিত নবাবার থ্যাংক ইউ ভেরি মাচ, রাজশাহীতে কেন আসবে না ভাইয়া, আমি অ্যাফোর্ড করতে পারবো না, আমি মাত্র 1 মাসের জন্য বাংলাদেশে আসবো, মাত্র 1 মাসের জন্য আসবো। আমি প্রথমত তো আমার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, অবশ্যই বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমার সব জায়গা মানে কাভার করা হবে না, বাট স্পেশালি চিটাগংয়ে আত্মীয় থাকেন এই কারণে চিটাগংয়ে একটা মিট আপ দিবো, সিলেটে আত্মীয় থাকেন এই জন্য সিলেটে একটা মিট আপ দিবো। ইভেন এই একটা ছেলে কই গেল, রহমান বিনোদন চ্যানেল, এই তো আরেকটা মানে সুইট ছোট ভাই, কেমন আছেন রহমান বিনোদন চ্যানেল? প্রত্যেকটি ভিডিওতে আপনি কমেন্ট করে দেখেন, কমেন্টস করে থাকেন, এবং আপনার প্রত্যেকটি কমেন্টসই আমি দেখি, খুবই চমৎকার, লাভ ইউ, জাস্ট এতটুকুই বলবো, লাভ ইউ। আপনারা যারা ইউটিউব বাংলা চ্যানেলকে ভালোবাসেন এবং ইউটিউব বাংলা চ্যানেলের প্রত্যেকটি ভিডিও শেয়ার করেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে কথাটি বলা সেটা হচ্ছে যে লাভ ইউ। এবং আমরা আশা করছি যে দাদা ইন্ডিয়াতে আসবেন না, এসকে রহিদুল্লাহ ভাই আমার খুব শখ শখ আছে যে ক্যালকাটায় আসার জন্য, দেখা যাক ইনশাল্লাহ, আসলে অবশ্যই আপডেট দিয়ে আসবো আপনাদেরকে, ঠিক আছে। ক্যালকাটায় আসে যদি আসি তাহলে অবশ্যই আপডেট দিয়ে যাবো, এই না হলে বড় ভাই। দেখেন সম্প্রতি আমার কথা হচ্ছে, আমার সাথে যোগাযোগ হচ্ছে মাসান স্বপ্ন ভাইয়ের সাথে, আমার সাথে যোগাযোগ হচ্ছে বিটলা বয়েজ অর্থাৎ জীবন ভাইয়ের সাথে। সো
খুবই ভালো লাগছে এই ব্যাপারগুলি। মোটামুটি প্রত্যেকের সাথে আমার বাংলাদেশি যেসব পপুলার ইউটিউবার আছে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ হচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে চমৎকার কিছু কিছু সারপ্রাইজ দিব বাংলাদেশে আসার পর, দেখবেন হয়তো বা মাহফুজ আপনার সাথেও আপনারা আমাকে দেখতে পারেন, হয়তো বা বিপ্লব এসের জীবন ভাইয়ের সাথেও দেখতে পারেন। এরকম অনেক চমৎকার কিছু কিছু জিনিস থাকবে আপনাদের জন্য, যেগুলি আপনাদের অনেক ভাল লাগবে। তো বন্ধুরা আশা করি ইউটিউবে কিভাবে ভালো করব। ভাইয়া আমি গত সপ্তাহে অলরেডি 500টা ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি ভালো করে দেখে নিন। ভাইয়া একটা লাভ করে দেখলাম এই প্লিজ 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 হাতে অর্ণব দাস, ভাইয়া একটা লাভ করে দেখান অর্ণব দাস, লাভ ইউ ভাইয়া। তো যাই হোক, উই লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ ভেরি মাচ এমিরেটস বাংলা টিভি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমি রবিনের অর্থাৎ আমি ইউটিউব বাংলার মানে কি বলবো আর, আমার মন সম্পূর্ণ সবার জন্য উজাড় করা আছে, যার যতটুকু সাহায্য লাগে ইনশাল্লাহ মিটাবে। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার যতটুকু নলেজ আছে বাংলাদেশে গেলে এই মিটাবে আমি ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো, অলরেডি আমি শেয়ার করেই যাচ্ছি। তো আমি চাই আপনার প্রত্যেকে এগিয়ে আসুন, বাংলাদেশে চমৎকার একটা ইউটিউব কমিউনিটি হোক এবং প্রত্যেকেই আস্তে আস্তে করে উপরে উঠুন। তো যাই হোক ইনশাল্লাহ প্রত্যেকটাই জিনিসই আপনাদের সাথে শেয়ার করা হবে। শেষ অবস্থায় আমি এই মুহূর্তে এখন বিদায় নিব ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কাছ থেকে, এই মুহূর্তে আমি লাইভে শেষ করে দিব, 20 মিনিট হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে ঘরে বসে আইফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতুন। এই ভিডিওটি আমি 1 ঘন্টার মধ্যে দেখতে চাই আপনারা যে কতজন শেয়ার করেছেন এবং কতজন ওই ভিডিওটির মাধ্যমে জয়েন করেছেন এবং কুপন কোডটি ব্যবহার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে ইউটিউব বাংলা চ্যানেলের লাইভে অংশগ্রহণ করার জন্য, এবং সেই সাথে যারা নতুন লাইভে ভুল করে এসেছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যদি আপনি ইউটিউব বাংলা চ্যানেলকে ভালোবাসেন অথবা ভিডিও দেখতে চান টেকনোলজি রিলেটেড এবং টেকনোলজি এবং টিপ অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে আপনারা ইউটিউব বাংলাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের।